এই মোমবাতি গুলো যদি এই একদম এই সাইড দিয়ে যদি সবগুলো থাকতো কি ভালো লাগতো বলতে এই সাইড গুলো দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেহেতু দাদা আর বৌদির অ্যানিভার্সারি, তো আজকে এখানে দেখো আমি এই কেকটা নিয়ে এসেছি। তো এই কেকটাই এখন সাজানো হচ্ছে ক্যান্ডেল দিয়ে। দাদা এটা ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করছে। তো এরপরে আমি যাব দাদা আর বৌদি কি করছে সেটা দেখতে। তো চলো গাইস দেখা যাক, আর তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখো, খুব মজা হবে। আরও কী কী হতে চলেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো। তো চলো আজকের দিন শেষ, এক বছর হয়ে গেল, মানে টোপুরের দিন শেষ। কিছু হবে না, কিলিপ আছে, কাটা কিলিপ আছে, কাটা কিলিপ দিয়ে লাগানো যাবে। আরে কাটা কিলিপ, কাটা সাইড ক্লিপ গুলো আছে না, সাইড ক্লিপ দিয়ে লাগানো যাবে। এই টোপরটা দেখো বেঁকে গেছে, কেমন ছোট ছোট মনে হচ্ছে টোপরটা। পাঞ্জাবি পরলে ভালো হতো, মানে শর্ট কুর্তা। চলো 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 চলো, আরে দাঁড়া, তুমি এটা পরাবে কি? আরে সাইড ক্লিপ দাও, সাইড ক্লিপটা দাও। আর কি লাগবে? আমি আমার দিকে না, ও কি হলো, ভিডিও হচ্ছে কিন্তু। তাকাও তাকাও তাকাও, আরে হাতটা নামা, একটু ভালো বলে তাকাও। এই ফেলে। সো গাইস, এখানে কেক কাটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে, যার জন্য তোমাদের ভিডিওতে আমি দেখাতে পারলাম না। মুছতে হবে না, আরে কর বলো, আমায় কেকটা কিভাবে খাইয়েছে দেখো, পুরো রাক্ষসের মতো। নিজেকে একটা আস্ত বড় রাক্ষসী মনে হচ্ছিল। এখন বাজে বলতে গেলে 12টা হয়ে গেছে বাজার। এখন বৌদি রান্না করছে, আজকে যেহেতু বৌদির অ্যানিভার্সারি, তো বৌদিকে বলেছি বৌদি রান্না করবে। দাদা মাটন নিয়ে এসছে, মাটন রান্না করছে, আর আমি এই যে সবার জন্য আইসক্রিম নিয়ে এসছি, মটকা কুলফি, দারুণ লাগে এটা খেতে। এটা এখন সবাইকে খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। আর আজকে বিকেলেও এক জায়গায় ঘুরতে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে
পালিয়ে গেল। তো দেখতে থাকো আজকে বৌদি কীরকম মাটন রান্না করে। ফার্স্ট টাইম আজকে মাটন করছেন, এর আগে কখনো মাটন করেনি। চিকেন করেছে দু তিনবার, তাও আমার পাল্লায় করে। আজকে মাটনটা করাবো, জোর করেই করা করতে যাইনি, জোর করেই করাচ্ছি। তো দেখি আজকে মাটনটা কীভাবে রান্না করে। সো আজকে সাথে থাকো, অনেক মজা হবে, ঘুরতে যাবো, আরও কী কী করবো সেটাও কিন্তু দেখতে থাকবো। আলু ভেজেছে, আলু অর্ধেক পুড়িয়ে ফেলেছে, দেখো। আলু ভাজা করেছো তুমি? সো পুরোটা রান্না যেহেতু আমি সরষের তেলে করব, তাই কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, লবঙ্গ, তেজপাতা, দারচিনি আর এলাচ। আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু হালকা ভাজা ভাজা করে নেবো সামান্য একটু নুন দিয়ে। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো বাটা মশলা। আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে সব মশলাগুলো আমি বেটে রেখেছি। এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলার বাটিতে লেগে থাকা মশলার মধ্যে একটু জল দিয়ে আমি ওটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মাটন। খুব ভালোভাবে মাটনের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার সাথে অল্প একটু জল দিয়ে একটা গামলায় আমি গরম করে নিচ্ছি। এই ফোটানো জলটাই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কষানো মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ঠান্ডা জল ইউজ করছি না, আমি গরম জলটাই ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আমার ঝোলটা যেহেতু একটু কম হয়ে গেছে, তাই আমি হালকা আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এবার আমি কুকারটা ঢেকে রেখে দেবো। সাতটা সিটি পড়বে। সাতটা সিটি পড়ার পর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সো আমাদের মাটন রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব টেস্টি হয়েছে। গুড আফটারনুন, আর এখন বাজে সন্ধ্যা ছটা। আমরা সবাই মিলে এখনও একটু ঘুরতে বেড়াবো, একজনের বাড়িতে যাব। তো তার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। চলো, দেখতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। চলো,
ভয় চক্করে কোর হয় সে ঢুকে পড়তে শিশুই লাগে এই দেখো এত মিষ্টি দিয়েছে গর্বের মধ্যে এত খাওয়া যায় নাকি চারজনে মিলে একটা প্লেট শেষ করেছে আর সব ধরা রয়েছে যেখানে গেছিলাম ওই ফ্ল্যাটটা পাঁচতলায় আর ছাদে গেছি এত উঁচুতে অনেকদিন পর উঠেছি ভালো অনেকটাই ভয় লাগছিলো নিচে বাড়ির মানে ফ্ল্যাটের পাশে সো বাড়ি আসার সময় দেখলাম ট্যাংরার মেন রোডের পাশেই একটা ফ্রুট শেকের দোকান দোকানটায় সব রকম ফলের জুস পাওয়া যায় অ্যান্ড শেক পাওয়া যায় তো আমরা দুটো ম্যাঙ্গো আর দুটো কিটক্যাট শেক অর্ডার দিয়েছিলাম সো আমি ভেবেছি যে ওখানে বসে খাবো তা না আরেকজন পার্সেল নিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিও লাইক করবে আর কমেন্ট করে বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে খুব তাড়াতাড়ি চলে আসবো আবারও নেক্সট ভিডিও নিয়ে তো চলো এখানেই ভিডিওটা আজকে এন্ড করছি চলো টাটা বাই বাই